السلام عليكم ورحمة الله وبركاته এই সূরা যে নবীর নামে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের এমন একজন নবী যেই নবীকে সকল ধর্মাবলম্বী মানুষ পৃথিবীর যত মতের যত পথের যত ধর্মের মানুষ আছে সবাই সম্মান করে আল্লাহর জমিনে একজন নবী আছে শুধু যেই নবীকে ইহুদিরাও সম্মান করে খ্রিস্টানেরাও সম্মান করে তারপরে আপনার মুশরিকেরাও সম্মান করে যত অগ্নি পূজারি সূর্য পূজারি যত রকমের মানুষ আছে পৃথিবীতে সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে এবং সবাই নিজেকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী দাবি করে আরবের মুশরিকেরা বলতো যে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ইহুদিরা বলতো আমরাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী খ্রিস্টানেরা বলতো আমরাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী সবাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী তো আসলে মূলত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা দেওয়ার জন্য আমাদেরকে যে দরুদ শেখানো হয়েছে সে দরুদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম সে দরুদের মধ্যে ইব্রাহিমের কথা লাগাই দেওয়া হয়েছে এটা লাগাই দিয়েছেন কে আল্লাহ সুবহান ওয়া তাআলা যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পারমিশন ছাড়া শিখান নাই দেখেন দরুদের মধ্যে আমরা আবার অনেকে এটাকে দরুদে ইব্রাহিম বলে থাকি এটা দরুদে ইব্রাহিম না বুঝতে পারছেন এই দরুদের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদে ইব্রাহিম রাখেন নাই এটা যদি দরুদে ইব্রাহিম হয় তো একটা দরুদে আদম একটা দরুদে নূহ একটা দরুদে মুসা একটা দরুদে ঈসা একটা দরুদে মুহাম্মদ এরকম সব নবীর নামে নামে এটা এক একটা দরুদ হবে এই জন্য এটা দরুদে ইব্রাহিম না দরুদেই একটা তো সেটার নাম ইব্রাহিম হবে কেন বুঝতে পারছেন দরুদেই তো একটা সাহাবায়ে কেরাম যখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে সালাত পেশ করেন আল্লাহর ফেরেশতারা সালাত পেশ করেন আল্লাহ পাক কিভাবে সালাত পেশ করেন জি আল্লাহ পাকও কি সবসময় এটা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হ্যাঁ তা আল্লাহ কি বলেন আল্লাহর দরুদটা কেমন হ্যাঁ এইটা মনে রাখবেন সবাই যে সালাত শব্দের কয়েকটা অর্থ আছে সালাত যখন আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে সম্পৃক্ত হবে তখন সালাতের অর্থ হবে রহমত আল্লাহ পাক নবীর উপরে সালাত পেশ করেন মানে নবীর উপরে রহমত বর্ষণ করেন ফেরেশতারা নবীর উপরে দরুদ পেশ করে সালাত পেশ করে এই সালাতের অর্থ কি ইস্তিগফার ফেরেশতারা নবীর জন্য ইস্তিগফার করেন তো আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ সাল্লু আলাইহি তোমরা আমার নবীর উপরে সালাত পেশ করো ওয়াসাল্লিমু তাসলিমা আমার নবীর উপরে বেশি বেশি করে সালামও পেশ করো আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন দুটি কাজ করার জন্য একটা হলো সালাত আরেকটা হলো সালাম সালাতের মধ্যে সাল্লু আলাইহি সালাতান বলা হয়নি সালামের মধ্যে ওয়াসাল্লিমু তাসলিমা বেশি বেশি করে সালাম সালামের সাথে তাসলিমা আছে তাহলে বোঝা যায় দরুদ একবার সালাম বারবার বুঝতে পারছেন
সাল্লেমো তাসলিমান বেশি বেশি সালাম, কিন্তু সল্লু আলাইহে সলাতান বলা হয় না, সল্লু আলাইহে তোমরা দরুদ পেশ করো। এই জন্য দেখেন নামাজে বৈঠক দুইটা, প্রথম বৈঠকেও সালাম আছে, দ্বিতীয় বৈঠকেও সালাম আছে, কিন্তু প্রথম বৈঠকে দরুদ নাই, দ্বিতীয় বৈঠকে দরুদ আছে। বুঝতে পারছেন? মানে শরীয়তের একটা আরেকটার সাথে গাঁথা আছে। আল্লাহ পাক এমনভাবে সলাতকে সম্পৃক্ত করেছেন যে কোরআনে কারিমের যত আল্লাহর জিকির আছে সব জিকিরকে আল্লাহ পাক এক জায়গায় সন্নিবেশিত করেছেন সলাতের মধ্যে। এই জন্য সলাতকে বলা হয়েছে ওয়ালা জিকরুল্লাহ আকবার, এটা সবচেয়ে বড় জিকির। তাহলে সালাম এবং সলাত দুটা পেশ করতে বলা হয়েছে। তো সালামটা তো আগে থেকেই সাহাবায়ে কেরাম জানেন, কারণ আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আত্তাহিয়াতুর মধ্যে সালাম তো আছেই। যতবার সলাত আদায় করতেছি, যত বৈঠক করতেছি, প্রত্যেক বৈঠকেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করতেছি। সালামটা কীভাবে করতেছি? দাঁড়ায় দাঁড়ায় না, বসে বসে। আল্লাহ পাকেই সেট করে দিয়েছেন বসে বসে, আল্লাহ পাকে বাধ্য করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যদি বেশি আদব দেখায় দাঁড়াই যায় নামাজের মধ্যে, যে রাসূলকে যদি বসে সালাম দিই বেয়াদবি হবে। এই জন্য আত্তাহিয়াতে যদি দাঁড়ায় দাঁড়ায় পড়ি তাহলে নামাজ হবে। আল্লাহ বলছেন বসে সালাম দেওয়ার জন্য বসেই দিতে হবে, এখানে দাঁড়ায় দেওয়া যাবে না। আচ্ছা, প্রথমবার আপনি যদি বলেন যে আমি আশেকে রাসূল, আমি বেশি বেশি দরুদ পড়ব, প্রথম বৈঠকেও দরুদ পড়ব, শেষের বৈঠকে দরুদ পড়ব, প্রথম বৈঠকে দরুদ পড়ব না কেন? আমার রাসূলকে সালাম দিতেছি, দরুদ পড়লে অসুবিধা কি? কি বলেন? প্রথম বৈঠকে দরুদ পড়লে নামাজ হবে? বরং সওসেজদা দিতে হবে। হানাফি মাযহাবের মাসালা হইল সওসেজদা দিতে হবে। প্রথম বৈঠকে যদি আপনি দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন, তাহলে ওয়াজিব বঙ্গ হবে দরুদ। এই জন্য আপনাকে দরুদ পড়ছেন কেন? এই অপরাধে সওসেজদা দিতে হবে। তাহলে বোঝা গেল দরুদ পড়াটাও আল্লাহর নির্দেশের বাহিরে যায় দরুদ পড়া, এটাও বেয়াদবি, বেশি মহব্বত দেখানো যাবে না। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ পাক যতটুকু মহব্বত দেখাইতে বলছেন অতটুকুর মধ্যে সীমা থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন সালাম এবং সলাত দুটাই পেশ করো। সাহাবায়ে কেরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম কিভাবে পেশ করতে হয় সেটা তো আমরা জানি, কিন্তু সলাত কিভাবে পেশ করতে হয় সেটা তো জানি না, আমরা আপনার উপরে সলাত কিভাবে পেশ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যে দরুদটা আমরা সলাতের মধ্যে পড়ে থাকি। এইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন। এখন আমরা কিন্তু এটাকে অনেকে যথেষ্ট মনে করি না, আমরা মনে করি যে আসলে রাসূল শিখাইতে গেছে যে এত ভালো করে শিখাইতে পারে নাই, আর একটু বেশি ভালো করে শিখা দরকার। এই জন্য কী করি আমরা? রাসূল শিখাইছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমরা বলি যে না না, এত এটা বললে বেয়াদবি হয়ে যায়, রাসূল মনে হয় এখানে ভালো মতো শিখাইতে পারে নাই। কী করতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা ওয়া হাবিবেনা ওয়া মাওলানা ওয়া শাফিয়েনা মুহাম্মাদ। রাসূল এই মাঝখান দিয়ে এগুলো ভুলে গেছে, সাল্লাম শিখানোর সময় এটা ভুলে গেছিলেন যে সাইয়েদেনা হাবিবেনা মাওলানা শাফিয়েনা এগুলো শিখাইতে পারেন নাই। এখন এই জন্য আমরা এটাকে সংশোধন করে সুন্দর করে নিছি। হ্যাঁ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু শিখাইছেন, আপনি যদি নামাজের মধ্যে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদেনা ওয়া হাবিবেনা ওয়া সানাদেনা ওয়া মাওলানা ওয়া শাফিউনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদেনা ওয়া হাবিবেনা ওয়া মাওলানা ওয়া শাফিউনা মুহাম্মদ, নামাজ হবে? নামাজে হবে না, নামাজে বাতিল। তাহলে সলাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখাইছেন সেভাবেই দরুদ পেশ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি শিখানো পদ্ধতির বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে দরুদ পেশ করলে সেটা ইবাদত হবে না। এজন্য যদি পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জা বিজামালিহি, দরুদ হবে? কেন হবে না?
এটা কবিতা, এটা দরুদ না, এটা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কবিতা। কবিতা এক জিনিস, দরুদ আরেক জিনিস। কবিতা কোনোদিন এবাদত হইতে পারে না, দরুদ এবাদত, কবিতা এবাদত না। ঠিক আছে, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কবিতা পড়তে পারেন, অসুবিধা নেই, যদি কবিতার মধ্যে শেরেক না থাকে, তাহলে কবিতা পড়া ভালো কাজ। কিন্তু কবিতা তো দরুদ না, কবিতা এক জিনিস, দরুদ আরেক জিনিস। আপনি যদি পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, দরুদ হবে। কেন হবে না, অসুবিধা কোথায়? হবে না এই জন্য, এই এবাদতটা আমার রাসূলও করেন নাই, আমার রাসূলের সাহাবিরও করেন নাই, এজন্য হবে না। সেটা ব্যাকরণে যত সুন্দর থাকুক, বালাগাতে যত সুন্দর থাকুক, পড়তে যত মজা লাগুক, শুনতে যত সুন্দর লাগুক, কিন্তু আমার রাসূল পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, এজন্য এই এটা দরুদ হিসাবে কিয়ামত পর্যন্ত গণ্য হবে না। বুঝতে পারছেন? এরপরে সাল্লিমু ইয়া কাওমুবাল সল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দরুদ হবে। তারপরে হ্যাঁ, ইয়া নবী সালামু আলাইকা, এটা দরুদ হবে, হবে না কেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম এইভাবে দরুদ পড়েন নাই। এখন সেটা আমরা বলতেছি না যে এটা ব্যাকরণ ভুল হয়েছে, গ্রামারে ভুল হয়েছে, গ্রামার যত শুদ্ধ থাকুক কোনো অসুবিধা নাই, কিন্তু মূল গ্রামারের ওস্তাদ, দুনিয়ার সকল গ্রামারের, সকল ব্যাকরণের ওস্তাদ যিনি বলছেন বয়স্তু মোয়াল্লেমান, আমি দুনিয়ার সকল মানুষের জন্য একমাত্র মোয়াল্লেম, সে মোয়াল্লেমের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মোয়াল্লেমের পরে আল্লাহর জমিনে কেয়ামত পর্যন্ত যত বড় বড় আলেম আসুক, সবাই স্টুডেন্ট, কেউ কোনো দিন টিচার হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না। টিচার কেয়ামত পর্যন্ত একজন, মোয়াল্লেম একজন, আর বাকি সবাই ছাত্র, স্টুডেন্ট। সাহাবায়ে কেরাম সব স্টুডেন্ট, তাবেঈনে কেরাম স্টুডেন্ট, তাবে তাবেঈনে কেরাম সবাই স্টুডেন্ট, সব ছাত্র, কেউ আর ওস্তাদ নাই। তাহলে ওই ওস্তাদ পড়েন নাই, আমাদের ওস্তাদ শিখান নাই আমাদেরকে, তাহলে আমাদেরও দরকার নাই।